बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम केमन आछेन सबाई आशा करी भालो आछेन सुमन भिसा एंड कन्सल्टेंसी थेके आमी मोहम्मद सुमन मिया आपनादेरके आरो एकटी भिडियो देखार जन्य स्वागतम जानाच्छि तो आजके आसले आमादेर ई भिडियोटा एकटा विषय निये आमरा स्पेशालि कथा बोलबो सेटा होच्छे इदानिं आमरा शुनते पाच्छि रोमानिया एबं बुल्गेरिया সেনজান হয়ে যাচ্ছে বা কালকে হয়ে যাচ্ছে বা অক্টোবর হয়ে যাচ্ছে বা জানুয়ারিতে হয়ে যাচ্ছে এটা আসলে কতটুকু সত্য এবং কোনো অথেন্টিক কোনো নিউজ আছে কিনা এর উপরে কিছু আলোকপাত করব পাশাপাশি হচ্ছে রোমানিয়ার যে অ্যাপয়েন্টমেন্ট চলছে এখন ইন্ডিয়াতে এবং সেটা কিভাবে হচ্ছে বা সেটা আসলে কতদিন সময় নিচ্ছে এর উপর আমরা আসলে আলাপ আলোচনা করব তো প্রথমেই আসি আমরা রোমানিয়া এবং বুলগেরিয়া এই দুটো দেশ যে সেনজান হয়ে যাচ্ছে এর উপর দেখা যাচ্ছে যে রোমানিয়া আসলে 2011 সাল থেকে বা তার আগে থেকে তারা চেষ্টা করতেছিল সেনজেন হয়ে যাওয়ার বাট অ্যাক্টিভলি 2011 সাল থেকে এবং প্রতিবারই তারা আসলে সেনজেন হয়ে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি গত 4-5 বছর যাবত বাংলাদেশের অনেক ভাবেই এটা বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে যে এই বছরই হয়ে যাচ্ছে এই বছরই আমরা সেনজেনে চলে যাচ্ছে রোমানিয়া বাট এখনো যায়নি এবং 2023 সাল পর্যন্ত এখনো পর্যন্ত যায়নি তবে আশা করা যাচ্ছে 2023 সালের অক্টোবর থেকে তাদের আকাশপথে হয়তোবা সেনজেন চালু হবে জানুয়ারি নেক্সট জানুয়ারি থেকে সেনজেন হতে পারে তো সেক্ষেত্রে আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করবে অস্ট্রিয়ার যেই ভেটোটা ছিল লাস্ট ইয়ারে সেটা আসলে কতটুকু তারা আসলে উঠিয়ে নেবে নেদারল্যান্ড যে ভেটোটা দিয়েছিল রোমানিয়া এবং বুলগেরিয়ার এগেনস্টে তারা কতটুকু উঠিয়ে নেবে তার উপর বাট গত মাসে যে মিটিংটা হয়েছে সেই মিটিং এর উপর ভর করে যদি আমরা মোটামুটি একটা গেস করতে পারি যে রোমানিয়া এবং বুলগেরিয়া লাস্ট স্টেজে আছে তারা যে কোনো সময় সেনজেন হয়ে যেতে পারে এবং সেনজেন হয়ে গেলে আমরা আসলে সব জায়গায় দেখতে পাবো জানতে পারবো এটা নিয়ে মানে এরকম যে অনেকে বলবে যে সেনজেন হয়ে গেছে বাট আপনারা সরাসরি বিশ্বাস করে ফেলবেন তার কোনো দরকার নেই বিভিন্ন মিডিয়াতে চলে আসবে অটোমেটিক সো তখন দেখতে পাবেন বাট এখন পর্যন্ত শুধুমাত্র একটা অনলাইন পোর্টালে মোটামুটি বলা হচ্ছে যারা সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে একটা বড় পোর্টাল অনলাইন পোর্টাল তাদের দ্বারাই পরিচালিত সেখান থেকে বলা হচ্ছে যে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়ে যাবে বাট রোমানিয়াও অনেকবার বলতেছে যে আমরা সেনজেন হয়ে যাচ্ছি বুলগেরিয়াও বলতেছে তাদের গভর্নমেন্ট থেকে বাট একদম 100% অথেন্টিক এরকম কোন ইনফরমেশন আসেনি যে তারা সেনজেন হয়ে যাচ্ছে অক্টোবর থেকে কনফার্ম কিন্তু সম্ভাবনা আছে ভেরি গুড তাদের সম্ভাবনা এবং তারা যদি সেনজেন হয়ে যায় অবশ্যই আমাদের বাংলাদেশে অনেক বাইরে আছেন রোমানিয়াতে যারা আসলে খুবই খুশি হবেন আমাদের অনেক ক্লায়েন্ট আছেন তারা অনেকে খুশি হবেন তারা যে জীবনের রিস্ক নিয়ে রোমানিয়া থেকে সেনজেন কান্ট্রিগুলোতে যাওয়ার চেষ্টা করতেছেন সেই জিনিসটা বন্ধ হবে আশা করি তারা এই ধরনের কাজ করবেন না সেনজেন না হলেও করবেন না করলেও করবেন না কারণ হচ্ছে এটা আসলে পরবর্তীতে তাদের দেশীয় অর্থাৎ আমাদের দেশীয় আনাদার যে ক্লায়েন্ট গুলো যাবে বা যাচ্ছে যেতে চাচ্ছে তাদের জন্য খুব ঝামেলা হয় তাদের ভিসা রেশিও কমে যায় আপনারা জানেন যে বিভিন্ন ধরনের অবস্থাগুলো তারা আসলে পড়ে তো এর জন্য সেনজেন হওয়াটা আমাদের জন্য খুব জরুরি কারণ আমরা বাংলাদেশিরা যতই কথা দেই যে আমরা ভাই পালাবো না ওইখান থেকে যাব না কাজ করব তারা 100% অথেন্টিক কাজ পাওয়ার পরেও তারপরেও চলে যায় সকল ধরনের সুযোগ সুবিধা থাকার পরেও তারা চলে যায় কিছু করার থাকে না কারণ দেয়ালের ওপারে গেলেই দেখা যাচ্ছে যে 60,000 টাকা থেকে সেটা 1,60,000 টাকা হয়ে যাচ্ছে এই যে টাকা লোভ এই লোভটা তারা আসলে ছাড়তে পারে না রিস্ক নিয়ে তারা চলে যায় অনেক সময় তারা ফেরত আসে দুই তিনবার ফেরত আসার পরে তাদেরকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে এই ধরনের কেসগুলো হচ্ছে এতগুলো টাকা খরচ করে এত সময় এত সাধনা করে রোমানিয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এরপরে তারা যদি ফেরত আসে কতটুকু কষ্টের চিন্তা করেন তো এর জন্য শুধু এদের জন্য হলেও আমি চাই অন্তর থেকে চাই যে রোমানিয়া সেনজেন হয়ে যাক আমাদের বাংলাদেশিদের যাতে এই ধরনের প্রবণতা গুলো কমে যায় নেক্সট যারা বাংলাদেশি আছে তারা যাতে স্কিল হয়ে তারা সুন্দরভাবে রোমানিয়াতে যেতে পারে কাজ করতে পারে কারণ রোমানিয়া আমাদের জন্য যত সুযোগ দিয়েছে আমার জানা মতে কোনো ইউরোপিয়ান কান্ট্রি এতটুকু ভিসা আমাদেরকে দেয় নাই কখনো এত সুযোগ সুবিধা কখনো দেয় নাই যে দেশটা আমাদের জন্য এতটুকু রেসপেক্ট করছে সেই দেশটাতে গিয়ে অবশ্যই তাদের যে ওয়ার্ক পারমিট সেটার রেসপেক্ট তো আমাদের করা উচিত তাই না তো দেখা যাচ্ছে এই দেশটা আমাদের ভিসা দেওয়ার জন্য বাংলাদেশে কনস্যুলেট অফিস খুলেছে টেম্পোরারি এরকম কয়টা কান্ট্রি করে বলেন
এর জন্য আমি চাই যদি আমাদের এই ধরনের ভাইরাল একটা সেনজেন কান্ট্রিতে যায় রোমানিয়াতে, নেক্সট টাইম তারা ইনশাল্লাহ পালাবে না, যার জন্য আশা করি রোমানিয়া সেনজেন হোক, বুলগেরিয়াও ইনশাল্লাহ রোমানিয়া হলে সাথে সাথে বুলগেরিয়াও হয়ে যাবে। আপনারা জানেন বুলগেরিয়াতে এখন বেশ ভালো কাজের অফার আসতেছে এবং ভিসা রেশিও খুবই ভালো, বুলগেরিয়াতে মোটামুটি স্যালারিও বেশ ভালো এবং বুলগেরিয়ার ইকোনমি কিন্তু রোমানিয়া থেকে ভালো, যদিও স্যালারি একটু কম বাট টোটাল ইকোনমি রোমানিয়া থেকে ভালো এবং বুলগেরিয়াতে লিভিং কস্ট আরো কম। এবং যদি আপনি টপ প্রায়োরিটিতে দেখেন যে কোন দেশটা লিভিং এর জন্য বেটার হবে, সেটা কিন্তু রোমানিয়া থেকে বুলগেরিয়া বেটার, অর্থাৎ থাকার জন্য যদি হয়, কাজ করার জন্য যদি হয়, তাহলে নাও মাচ বেটার বুলগেরিয়া ফর কারা, যারা ওইখানে গিয়ে কাজ করবে তাদের জন্য। আর যারা ওইখানে গেম দেওয়ার জন্য যেতে যাচ্ছেন তারা আসলে এই দেশে না গেলেই বেটার। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার যে বিষয়টা, আপনারা জানেন আল্লাহর রহমতে ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়েছে, ইন্ডিয়াতে ইন্টারভিউ হয়েছে, ইন্ডিয়াতে মানুষ যাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে এবং সেগুলো জুন জুলাই আগস্ট মাসের গুলো চলতেছে। কেউ কেউ এখনো বাইপাস করে দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বরের জানুয়ারি দিয়ে একটা ওইখানে অ্যাড করে ফেলতেছে, বাট আসলে এই কাজটা এর জন্যই রোমানিয়ান এম্বাসি বাংলাদেশ থেকে চলে গিয়েছে, মূলত বিষয় তো এটাই ছিল, তাই না? তো আমরা যারা রোমানিয়াতে এই এম্বাসি ডেটের জন্য চেষ্টা করতেছি তারা অবশ্যই এই জিনিসটা একটু সাবধানে দেখবো, যাতে এই ধরনের না হয়, আমরা একটা সিরিয়াল মেনটেন করে যাই, ইনশাল্লাহ সবারটাই শেষ হয়ে যাবে, দ্রুতই শেষ হবে। আর আমার যারা ক্লায়েন্ট আছেন তারা সবাই অলরেডি তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের এনআইডি কার্ড এবং আপনাদের ইউটিলিটি বিল সহ অফিসে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ার ভিসার জন্য আপনাদেরকে রেডি করে দিব, ইন্ডিয়ার ভিসাটা হয়ে গেলে আপনারা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন। আর এখন যাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে তারা কিন্তু মানে সময় পাবেন এক মাস করে, এক মাসের মধ্যে ইন্ডিয়ান ভিসা করে আপনাদেরকে যেতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় ইন্ডিয়ান ভিসাটা আপনারা এখন থেকে প্রসেস করে ফেলেন, ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটা আসলে আপনারা সুন্দর করে যেতে পারবেন। আর ভয় পাওয়ার কিছু নাই, আপনারা জানেন যে নেপালেও ঠিক সেম প্রবলেম হয়েছিল, নেপালেরও এই ইন্ডিয়াতে আসার ভিসা নিয়ে এবং এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ঝামেলা হওয়ার পরে তারা কিন্তু স্কাইপেতে আবার চালু করেছিল। আমরাও আশা করতে পারি ইনশাল্লাহ যে এখন যে সমস্যা আছে হয়তো অদূর ভবিষ্যতে স্কাইপে চালু হয়ে যেতে পারে, আবার আগের মতো শুধু পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হতে পারে। তো রোমানিয়াতে আসলে এটা সম্ভব, এটা তারা যেহেতু আমাদেরকে আগে হেল্প করছে এখন ইনশাল্লাহ হেল্প করবে এবং আমাদের লোকগুলো ভিসা এই সহজভাবে পাবে, এটা আমরা আশা করি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নাই, ইন্ডিয়ার ভিসা হবে, ইন্ডিয়ার ভিসা হওয়ার পর আপনার যে ইন্টারভিউটা দেওয়ার জন্য ইন্ডিয়াতে যাবেন এর জন্য প্রিপারেশন নেবেন, প্রিপারেশন নিয়ে আপনারা ইন্টারভিউ দেবেন, আপনার নর্মাল বেসিক কিছু কোশ্চেন থাকবে যে আপনি সে বিষয়ে আসলে আমি আরেকটা ভিডিও দিব যাতে আপনারা ইনফরমেশন গুলো পেয়ে যান যে আপনার ওইখানে ইন্টারভিউটা কি কি বিষয়ে হতে পারে। আর এই যখন ইন্টারভিউটা হবে এই সময় আপনারা মোটামুটি একটা টাইম ধরে রাখবেন, 2-3 সপ্তাহ, এর মধ্যে আপনাদের ইনশাল্লাহ ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। তারপরে যখন বাংলাদেশে চলে আসবেন বিএমটি হবে, আপনারা এখান থেকে চলে যাবেন। তো এই যে টোটাল প্রক্রিয়াটা মানে টোটালি 2-3 মাসের একটা ধাক্কা লেগে যাচ্ছে এখন। সো যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা আশা করতে পারেন আগামী আগস্ট সেপ্টেম্বরে তারা ভিসা পাবেন এবং তারপরে তারা যেতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে তো আমরা যোগাযোগ করেছি, তাদের সবাইকে জানানো হয়েছে কি কি পেপারস লাগবে, আপনারা ওই অনুযায়ী যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ইন্ডিয়ান ভিসা করে দিব, করার পরে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য আমরা আপনাদের তৈরি করে দিব, ইন্ডিয়ান ভিসা হওয়ার পরে এরপরে হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেওয়া হবে, ওই অনুযায়ী আপনারা যাবেন, আমরা আপনাদেরকে ওইভাবে হেল্প করব সকল ইনফরমেশন দিয়ে ইনশাল্লাহ। আর হচ্ছে রোমানিয়ার জন্য আমরা কয়েকটা ভ্যাকেন্সি আমাদের খালি হয়েছে, সেটা হচ্ছে ফুড ডেলিভারি, ফুড ডেলিভারিতে আমরা 5 জন লোক নিব এবং রেস্টুরেন্টের জন্য 2 জন এবং টেলার্সের জন্য 2 জন, অর্থাৎ টেলারিং কাজ পারে এরকম 2 জন লোক আমরা নিব রোমানিয়াতে, দুবাই থেকে আমরা অথবা কাতার, কুয়েত, মালয়েশিয়া, এখান থেকে আমরা নিব, বাট বাংলাদেশ থেকে আপাতত ফাইল নিচ্ছি না রোমানিয়ার জন্য।